আব্দুল কাদের ভাই তিনি প্রশ্ন করেছেন যে দরজার বা মানে ওপর বিসমিল্লা টাইলস দিয়ে লেখা হবে কি যাতে করে ঢোকার সময় কেউ যেন বিসমিল্লা পড়ে বা আল্লাহর নাম মানে স্মরণ করে যেন বারশায় ঢুকতে পারে উদ্দেশ্যে টাইলসে বা কোনো কিছুতে বাসাতে বা কোনো গেটে বিসমিল্লা লেখা যাবে কিনা জি ভাই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে বর্তমান যুগে আমরা বিভিন্ন জায়গায় শুধু বিসমিল্লা নয় কালিমা থেকে শুরু করে নিয়ে কোরআনের বিভিন্ন আয়াত ইয়াসিন ক্লাস নাস ফালাক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে সুরাগুলো আছে সেগুলোকে মানে গুরুত্ব দেওয়ার জন্য আমরা অনেক সময় দেওয়ালে লটকিয়ে রাখি তো আসলে কোরআনের আয়াতকে দেওয়ালে ঝুলিয়ে রাখা বা কোনো টাইলসের মাধ্যমে খোদাই করে সেখানে মানে দেওয়ালে লাগানো বা দরজার গেটে লাগানো এই বিষয়গুলো মানে আলেমদের মধ্যে একটা মদনৈকূর্ণ বিষয় অধিকাংশ আলেমই এটাকে মাকরুব বলেছেন কোরআনের আয়াতকে এভাবে ঝুলিয়ে রাখাকে মাকরুব বা অপছন্দনীয় বলেছেন তো আবার কেউ কেউ হয়তো শর্ত সাপেক্ষে এটাকে বৈধ মনে করেছেন তো যেমন ইমাম নববী রহমাতুল্লাহ তিনি তালিবিন গ্রন্থের বলেছেন যে ইকরাহুল কিতাবাতু আল আল হায়ত ফিল মসজিদ অগরা ও আলা সিয়াব তিনি বলেছেন ইমাম নবী রাহিম আল্লাহ বলেছেন যে দেওয়ালে মসজিদের দেওয়ালে হোক বা অন্য কোনো দেওয়ালে হোক এগুলো আয়াত লেখা বা যে কোনো যে কোনো ধরনের লিখনই এটা মাক্রো এটা ঠিক নয় শেখ ওসাইমিন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি প্রথমত বলেছেন যে আসলে এটার বৈধনা তাকে প্রশ্ন করা হয়েছিল হাদিস আল 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 মাসাজিদ যে হাদিস এবং আল্লাহ আল্লাহর কিতাব কোরআনের আয়াত এটা দেওয়ালে মসজিদের দেওয়ালে লেখা এটার ব্যাপারে মতামত আপনার কি ফাজা বা তিনি জবাব দিয়েছিলেন ফেরাজিহি তা আলান এটা এক প্রকারের মানুষের সঙ্গে একটা কি বলে হট্টগোল করা বা মানুষের সঙ্গে এক প্রকারের এটা খেয়ানতি করার একটা স্বামী ও আম্মা কিতাবাতুল আয়া সান ফিল মসজিদ আও রাহা আর তিনি বলছেন যে আয়াত আয়াতকরণের আয়াত মানে দেওয়ালে লেখা হোক মসজিদের দেওয়ালে লেখা হোক অথবা অন্য কিছুতে লেখা হোক ফাইন না হামিনাল বেদা এই কোরআনের আয়াত এটা যে কোনো জায়গায় দেওয়ালে লেখা হোক বা অন্য কিছু জায়গায় লেখা হোক না কেন এটা বেদাতের অন সামিল হবে লাম ইউজাদ আনিস সাহাবা আন্না হুম কানু না জিদা জিদার না বিল আয়া সাহাবাদের পক্ষ থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে তারা দেওয়ালে কোরআনের আয়াত লিখতেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না সুম্মা ইন ইত্তাকাল আয়া নকোশন ফিল জি দ্রন ফি হিস আই উন মিন ইহানাতি কালাম ইল্লাহ আর যদি কেউ এভাবে কেউ নকশা হিসাবে দেওয়ালে কোরআনের আয়াত লিখে রাখে তাহলে এটা কোরআনের আয়াতের একটা অবমাননা করা হচ্ছে তিনি আরও বলতে চেয়েছেন যে আসলে এস আই কোসাইমিন আরও বলছেন যে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে কোরআনের আয়াত দিয়ে অনেকেই বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন style বিভিন্ন ঢঙে কোরআন মানে কোরআন এর আয়াত তারা লেখে এটা আন্নাহাযা আবাস আবাসাতুন বিকিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা এটা কোরআন আয়াতকে নিয়ে একটু এক প্রকারে ঠাট্টা বিদ্রুপ করা মানে অনর্থক এটা কাজ করা আর কি সুম্মা লাউ কুদিরা আন্নাহা কুতিবাত বিকিতাবাতিন আরাবিয়াতিন মাফহুমাতিন তিনি বলতেছেন যে যদি ধরে নেওয়া হয় যে কেউ এটা আরবি ভাষায় লিখতেছে কোন একটা বোঝার জন্য তো ফাইন্না লিকা লেসা মিন হাদিস সালফ যদিও কেউ এটা কোনো উপদেশের জন্য বা কোনো বোঝার জন্য এটা লিখে থাকে তারপরও এটা সালফদের এটা পথ নয় সালফ সালফরা ধরনের পথ অবলম্বন করেননি অমাল ফাইদা তো মিন কিতাব আতী আল আল জিদার জিদার তিনি বলতে যাচ্ছেন যে এই দেওয়ালের উপর এগুলো লিখে কি ফায়দা রয়েছে একলু বা দাস অনেক মানুষ বলে থাকে যে ইয়াকলু ত্যাজকিউরান লিন নাস এটা আমরা লিখতেছি মানুষ কোরআন আয়াৎটা যেন মানুষ স্মরণ করতে পারে এই জন্য লিখে রাখছি ফনকুলু অসাইমিন রাহি তিনি বলছেন যে ফনাকুলু আর ত্যাজকিউরু ইকুনু বিল কৌল জিকির হয়ে থাকে কওলের মাধ্যমে লা বি বাতিল আয়া আয়াত লিখে জিকির হয় না এরপরে তিনি আরও বলেছেন যে সুম্মা ইন্নাহু আহিয়ানান ইউক্তা আলাল জিদার যদি কেউ এভাবে কখনো লিখে রাখে দেওয়ালের উপর যে ওয়ালাই বাদা। বাউজুকুম এ ধরনের কথা লিখে রাখাও ঠিক হবে না ফায়া কোনো কাল মুস্তাহি বিল আয়াতিল আয়াতিল আয়াতিল্লা অর্থাৎ আল্লাহর আয়াতের সঙ্গে এটা যেন একটা ঠাট্টা বিদ্রোহ করা হচ্ছে শেখ ওসাইমিন ধরনের কথা বলছেন ইদান কাতাবাত ইদান কিতাবাতুল আয়াতি ফিল মাসজিদ ফিল মাসাজিদ ওয়া আলাল জিদরানি বুয়ুতি কুল্লাহা মিনাল বিদা তিনি বলতে চাচ্ছেন যে মসজিদের দেওয়ালে হোক বা বাড়ির দেওয়ালে হোক এগুলো আয়াত লিখে রাখা এটা বেদাত আল্লাহ তিলাম তাকুন মাহুদাতুন ফি আহদি সালফ সালফের জামানা থেকে এগুলো কোনো স্বীকৃত কথা নয় আর ওয়াম্মা কিতাবাতুল আহাদিস আর তিনি হাদিস লিখার ক্ষেত্রে তিনি বলছেন ফাফিল মাসাজিদে ইজা কানাত ফিল কিবলা যদি কেউ মসজিদের সামনের দিকে কিবলার দিকে এটা লিখে রাখে লাসাক্কা সাক্কা আন্না তা সুবিশ তাহলে এটা তো নিঃসন্দেহে এটা ঠিক হবে না কারিহাল ওলামা ও রাহিমাহুল্লাহ হুল্লাহ আইক তাবাল ইনসা আহ ইনশান ইনসান ফি কিবলাতিল মসজিদে শাহানু আর আলিম ওলা এটা অপছন্দ করেছেন যে মসজিদের সামনে কিবলার দিকে কোনো কিছু লিখবে এটা অপছন্দনীয় ওয়া মাফিল বায় আলাদা আইয়ুক্ত হাদিসান আর যদি বাড়িতে হয় তাহলে হাদিস লিখতে পারবে হাদিস বাড়ির দেওয়ালে হাদিস লিখতে পারবে এখনো ফি ফায়দা সেখান থেকে যদি কোনো ফায়দা পাওয়া যায় কোনো উপদেশমূলক কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সেটা বাড়ির দেওয়ালে লিখতে পারবে মিস্তু কাফারাত মসজিস যেমন মসজিদের কাফার হিসাবে যেমন সুবাহান কাল হামদিকা আশাহাদ আল্লাহ ইলাহ আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই যে দোয়াটি আছে মসজিদ মসজিদে মসজিদ শেষ হলে যে দোয়াটি পড়তে হয় এ ধরনের দোয়া কোনো বাড়িতে বা কোনো জায়গায় লিখে রাখতে পারবে শেখ সাইমিন বলছেন লিকাউল বাব লিকাউল বাবুল মাফতু এর তেরো খণ্ডের একশো সাতানব্বই পৃষ্ঠায় শেখ ওসাইমিন এ কথাগুলো বলেছেন এছাড়া বিনবাজের একটি ফতোয়া আমরা এখানে উল্লেখ করতে পারি বিনবাজকে একই ধরনের প্রশ্ন করা হয়েছিল যে হালিয়া জুজু তালিকুল আয়া মিনাল কোরআন খেরিম ফিল বইউতি ও ফিল ভালে হালিয়া জুজুল কিতাবাতুল আয়া ফিল জিদরানি কি বলে বিনবাসকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোরআনের আয়াতকে বাড়িতে এবং মসজিদে কি ঝুলে রাখা এবং দেওয়ালে কোনো কিছু আয়াত লেখা এটা কি বৈধ হবে তিনি উত্তরে বলেছিলেন যে আম্মাবাজ ফাকিতা বতল আয়া ওয়াত আলী কোহা ফিলজি দন লিজিক রিয়েল ফাইদ আবুল আহা আদি শাহিহা আনি রসুলুল্লা সাল্লাম লাহার দা তিনি বলেছেন যে কোন আয়াত অথবা আয়াতকে লেখা অথবা সেটা ঝুলিয়ে রাখার দেওয়ালে যদি জিকিরের জন্য হয় তাকে স্মরণ করার জন্য পড়ার জন্য হয় অথবা কোনো উপকার ফায়দা লোটার জন্য হয় অথবা এমন হাদিস যেটা হাদিস সহি হাদিস আলাহামের পক্ষ থেকে সেই এ ধরনের হাদিসগুলোকে লাহারাজা ফিহি এটা ঝুলিয়ে রাখলে কোনো সমস্যা নাই ফি আসাহি কলাই ওলামা ওলামায়ের যে মতামত আছে আলেমদের মতামতগুলোর মধ্যে এটা হচ্ছে বেশি বিশুদ্ধ মত কানাতিল জিদার ফি মাহালিন সালিমিন যদি ওই দেওয়ালটা একটা নিরাপদ জায়গায় হয় কাল মা কাতিব আলমা জালিস যেমন কোনো লাইব্রেরি হয় সেটা লাইব্রেরির দেওয়াল হয় অথবা কোনো মজলিসের দেওয়াল হয় আমা ফি মাহাল্লা তিন ওখরা কাল হাম্মা মাহিনাহা হাদাল কিন্তু ওই দেওয়ালটা এমন জায়গা যেটা আপনার গোসলখানা বা অন্যান্য টয়লেট বা বিভিন্ন জায়গা যদি হয় তাহলে সেই জায়গাতে এগুলো লিখে রাখা যাবে না কেদালিকা কিতাব ফিল জিদ্রন, লিজিক রিবাল ফায়দা ফি মাহালির নাজিফিন অনুরূপভাবে দেওয়ালে লিখে রাখা জিকির করার জন্য তাকে সেটা স্মরণ করার জন্য এবং উপকারের জন্য ফি মাহালির নাজিফিন পবিত্র স্থানে কাল মাজলি সেওয়াল মাকতাব নাহবুদ আলিকা লাহরাজা ফি রালিকা আলা শাহী সਹੀ মতে কোন মসজিদের দেয়ালে বা কোন লাইব্রেরি দেয়ালে এটা যদি কেউ লিখে রাখে তাহলে এটা কোনো সমস্যা নেই অমায়িন কানাতুল কিতাবাতুন ইউবু তাজালু ওয়া ইউহানু ফালা যেটা অপর জায়গা এবং যে যে ক্ষেত্রে যে জায়গাটা এমন একটা জায়গা যেখানে আয়তের অবমাননা করা হতে পারে এই সমস্ত জায়গায় ওগুলো লিখে রাখা জায়েজ হবে না কোরআন আয়াত আউকানাতিল কিতাবাতু লিইতিকাদান আনহা তুদফাউল জিন আও হাজরুম মিনাল জিন আও মা আশবাহু যালিকা ফালা এবং তিনি আরো বলতে যাচ্ছেন শাইখ বিন বাজ যে যদি কেউ বিশ্বাস করে এগুলো লেখার মাধ্যমে জিন থেকে নিরাপদ থাকা যায় জিনের আসর থেকে পরিত্রাণ পাওয়া যায় অথবা এ ধরনের কোনো কিছু বিশ্বাস নিয়ে মানে ভ্রান্ত বিশ্বাস যদি করে লেখা হয় তাহলে যে ভ্রান্ত বিশ্বাস অনেকটা তাবিজের কাছাকাছি তাবিজ নিয়ে যেমন ভ্রান্ত বিশ্বাস মানুষের আছে ওরকম যদি কোনো ভ্রান্ত বিশ্বাসের দেওয়ালে বা কোথাও লটকে রাখা হয় যে দেওয়ালের যদি ঝুলে রাখা হয় তাহলে এখানে জিন আসবে না বা কোনো বিপদ আপদ আসবে না এ ধরনের চিন্তা চিন্তাভাবনা নিয়ে যদি কেউ লটকায় তাহলে ফালায়া সেটা জায়েজ হবে না আম্মা ইং কুতিবা ফি আউ রক ইন আউ উল্লিকা আউ ফি জিদ্র উল্লিকা ফাওয়াইদ

হাদিসগুলোকে লেখানো লেখা যদি হয় যার মাধ্যমে মানুষ কল্যাণের পথে মানুষকে দাওয়াত দেওয়া যাবে এ ধরনের যদি উদ্দেশ্য হয় তাহলে এটা বৈধ হবে রাম্মাল মসজিদ লা কফিল মাসাজিদ মসজিদ সম্পর্কে তিনি বলছেন যে মসজিদে এটা ঝুলে রাখা যাবে না লিয়ান্নহ তোসালুল মুসলিমিন এটার দ্বারা মুসল মুসলিমদেরকে এটা ব্যস্ত রাখা হবে আর কি

যে মসজিদের দেওয়ালে কোনো কিছু লেখা থাকে না যে মসজিদটা নিরাপদ থাকে কোনো কিছু লটকানো থেকে ঝোলানো থেকে যাতে করে মুসল্লিরা সালাদ ব্যথিত অন্যদিকে মনোযোগ না দেয় তো সম্মানিত দিনী ভাই সুতরাং আমরা অনেক বড় একটি ফতোয়া নকল করলাম তো পরিশেষে আমরা বলতে পারি যে কেউ যদি দেওয়ালে সৌন্দর্য বৃদ্ধির জন্য বা এটা লিখে রাখলে বাড়ির নিরাপদ থাকবে এই ধরনের বিশ্বাস নিয়ে যদি কেউ হাদিস লটকায় তাহলে এটা বৈধ হবে না তবে কোনো উপদেশমূলক কথা যেহেতু হাদিসে লেখা আছে সে উদ্দেশ্যে বা কোনো দোয়া স্মরণ করার জন্য যে মজলিসের দোয়া শেষ করতে হলে এই দোয়াটা পড়তে হয় বাড়িতে প্রবেশ করার সময় কেউ বিসমিল্লা বলার উদ্দেশ্যে যদি কেউ লিখে রাখে নিয়ত যদি ভালো থাকে তাহলে সে এটা লটকাতে পারবে আশা করি উত্তরটা